अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे सोना। आई प्रे तुम्हें जान पृथिवीर सब खुशी पाओ, अनेक अनेक खुशी, अनेक अनेक भालोबाशा। बर्थडे पार्टी होबे किन्तु सन्धे बेला, किन्तु तार आगे वाओ गाजरेर हलुआ खाओ। गाजरेर हलुआ पछंद तोमार? रूपा, तुमी बुलबुलेर बर्थडे सेलिब्रेट करार प्रस्तुति निच्छो? हाँ एकदम, खूब बड़ो पार्टी होबे। आपनिओ आसबेन, बाड़ीर एकजन मूल्यवान सदस्य होते चलेछेन तो आपनि, ताई ना? আমিও দেখি কিভাবে ওর জন্মদিন সেলিব্রেট করা হয়। দেবের সাথে কথা বলতে হবে। এটা কি? এটা কে করলো? আমার চুলে আগুন লাগলো কিভাবে? কে করলো এটা? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আগুন লাগিয়ে মেরে ফেলতে চাইছো আমাকে? আপনি এমন কাজকর্ম করেন তাই আমার ইচ্ছে করে সত্যিই আগুন লাগিয়ে দিই। মাথা খারাপ হয়ে গেছে? পাগল আপনি হয়ে গেছেন। একটা ছোট বাচ্চার সাথে এরকম করতে আপনি ভয় করলো না? কিন্তু আপনার সাথে যখন হলো আপনি ভয় পেয়ে গেলেন। এক্ষুনি গিয়ে বাড়ির সবাইকে আমি বলে দিচ্ছি আপনার এইসব কাজকর্মের কথা, তারপরে দেখবেন। রূপা, না না প্লিজ, দেখো আমাকে ক্ষমা করে দাও। প্রমিস, আমি এরপর থেকে এরকম কিছু করব না। প্লিজ তুমি বাড়ির কাউকে কিছু বলো না, অনেক প্রবলেম হয়ে যাবে, আমার বিয়ে হতে চলেছে। প্লিজ যেই কাজের জন্য এসেছো সেদিকে নজর দাও, বিয়ে করাও আর বেরো। সীমা পেরিয়ে যাওয়ার কথা ভেবো না, ও আমার হবু মেয়ে, আর আমার ওর সাথে যা করতে ইচ্ছে করবে আমি সেটাই করব, বুঝলে তুমি? আর বাড়ির লোককে বলার কথা তো ভেবো না।
কেউ তোমার কথায় বিশ্বাস করবে না। বাড়ির সবাই আমার কথা শুনবে না, সেই জন্য আমি বাড়ির কাউকে বলবো না। কিন্তু আপনি ওই ছোট বাচ্চাটার সাথে এরকম অত্যাচার করা বন্ধ করুন। তুমি উৎসব এখানেই বন্ধ করে দাও, আমি ওর সাথে কিচ্ছু করব না। এরকমটা হতে পারে না মোহিনী ম্যাডাম। বুলবুলের জন্মদিন তো পালিত হবেই, আমি পালন করব। কেন বলুন তো? রূপা নিজের কাজ সম্পূর্ণ করে, অসম্পূর্ণ রাখে না। মোহিনীর অনুমতি ছাড়াই বাড়িতে একটা পাতাও নড়ে না। আমি যা বলি সেটাই হয়। এর আগে কিছু মানুষ এসেছিল যারা নিজের কথা শোনানোর অনেক চেষ্টা করেছিল, পাতা কেটে দিয়েছি আমি। পিছনে সরে যাও। পিছিয়ে যেতে নয়, তোর সাথে লড়াই করতে এসেছি আমি মোহিনী। আর বুলবুলের কথা যখন এসেছে, আর বুলবুলকে আমি যে করেই হোক তোর হাত থেকে বাঁচিয়েই ছাড়ব। কেমন লাগলো গাজরের হালুয়া? হ্যাঁ, এবার পার্টিতে তোমার কি কি চাই সেটা আমায় বলো। চলুন। দেব, বুলবুলকে আপনি উইশ করুন, আজকে ওর জন্মদিন। আজ আমি এখানে থাকতে পারবো না, দরকারি মিটিং এ অফিসে যেতে হবে। অন্তত একবার দেব সালনে একটু ছেড়ে দেবে প্লিজ? তুমি নিজের বার্থডে দিন এত মন খারাপ করে কেন বসে আছো? হুম বলো। আমি জানি আমার বাবা আমার বার্থডে পার্টিতে আসবেই না। রূপা আন্টি তোমাকে প্রমিস করছে যে তোমার বার্থডে পার্টিতে তোমার বাবা শুধু কেন, তোমার বাবার বাবার বাবাও আসবে। হুম, তো কারোর একটা মন খুব খারাপ। হ্যাপি বার্থডে। সোনা, এই নাও আমি পরিয়ে দিচ্ছি। কিউটি, হে মহাদেব, যতবার আমি বুলবুলের কাছে আসি আমার কেমন মাতৃত্বের অনুভূতি হয়। আচ্ছা বুলবুল, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি। তোমাকে মোহিনী আন্টি খুব ডিস্টার্ব করে নাকি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি যদি আমার কথা না শোনো, তুমি জানো তো আমি তোমার বাবার সাথে কি করব? না, আমার বাবাকে কিচ্ছু করো না, তুমি যা বলবে আমি তাই শুনব। না না, ওই আন্টিটা খুব ভালো, খুব ভালো। বল।
ব্যাপারটা কি যে বুলবুল এত ভয় পেয়ে গেল? আমাকে কিছু বললই না। আমাকে এটা খোঁজ করতে হবে যে বুলবুল কথা লুকোচ্ছে কেন। কিন্তু সবার আগে আমাকে বুলবুলের মন থেকে ভয় দূর করতে হবে, তারপরে বুলবুল আমাকে সব বলবে। তাহলে একটা কাজ করো, এই সমস্ত মাল ট্রাকে লোড করে দাও, ট্রাক আজকেই যাবে। পার্লারটারও আজকেই বন্ধ থাকতে হতো। দেব বুলবুলের জন্মদিনে চলে না যায় তাই জন্য ওর সামনে পেছনে ঘুরতে হচ্ছে এখানে। ঠিক আছে, একসাথে একটু সময় কাটানো যাক। প্রবলেম কি তোমার? বিয়ে হতে চলেছে আমাদের। তুমি জানো না যে কেন হচ্ছে আমাদের বিয়ে? তাহলে এই প্রশ্নের মানে কি? আচ্ছা, শপিং এ তো নিয়ে যেতে পারো তাই না, নাকি সেটাও যাওয়া যাবে না? আমি জানি তোমার বুলবুলের বার্থডেতে কোনো ইন্টারেস্ট নেই, ইফ আই এম নট রং। ঠিক আছে, বার্থডেটা তো তোমাকে আমি যেতে দেবই না। এই দাঁড়াও, এরা মোহিনীকে বাড়ি নিয়ে এসেছে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করছো এসব? মোহিনী ম্যাডাম, আপনি কি ভালো, মানে নিজের প্রতিজ্ঞায় অনর,
দেব বাবু যাতে নিজের মেয়ের জন্মদিনে অংশগ্রহণ করতে পারে সেই জন্য আপনি নিজেকে অপহরণ করালেন। ওয়াও, কি ভালো আপনি। দেব বাবু, মোহিনী ম্যাডামের তরফ থেকে এটা বিয়ের প্রথম উপহার, তাই না? আপনি খুবই ভালো মা হবেন বুঝতে পারছি। আচ্ছা, জন্মদিনের পার্টি শুরু হতে একটু সময় বাকি আছে, আপনারা দুজন মিলে আমাদের একটু সাহায্য করুন। সামান্য ভদ্রতাও ভুলে গেছো তুমি? নক না করে ভেতরে কেন ঢুকলে? সভ্যতা ভদ্রতা আপনি ভুলে গেছেন। দেখুন দেখুন, এটা বুলবুল এটা এঁকেছিল যখন ওর বয়স ছিল 1 বছর, আর এটা যখন ও 2 বছরের ছিল, আর এটা 3 বছর বয়সে। এই দেখুন দেব, এটা এঁকেছিল 4 বছর বয়সে। ও নিজের প্রত্যেকটা জন্মদিন এইভাবে পালন করেছে, আর জানেন আজকে ও কি এঁকেছে? এই ছবিটা। আপনি নিজের স্ত্রীকে হারিয়েছেন, সেটা খুবই কষ্টকর, কিন্তু নিজের কষ্টের শাস্তি আপনি মেয়েকে কেন দিচ্ছেন? ও তো নিজের মাকে হারিয়েছে, নিজের মায়ের ভালোবাসা পাওয়ার আগে। এবার আপনি কি চান যে বুলবুল নিজের বাবাকেও হারাক? কেন শাস্তি দিচ্ছেন আপনি বুলবুলকে? শাস্তি আমি ওকে নয়, নিজেকে দিচ্ছি, বুঝলে? ওর সমস্ত ইচ্ছে পূরণ করেছি, সব জেদ পূরণ করেছি, ভালো জীবন দিচ্ছি ওকে। বাচ্চারা শুধু ভালোবাসা চায়, ওদের এইসব বড় বাড়ি গাড়ি ঘর খেলনা পোশাক কিচ্ছু লাগে না। বুলবুলের প্রয়োজন শুধুমাত্র নিজের বাবাকে, তার ভালোবাসার। নিজের মেয়েকে আপনি শুধু দেখবেন না, ওকে বোঝার চেষ্টা করুন, নইলে ওকে হারিয়ে ফেলবেন আপনি। আমার সাথে এরকম অসভ্য ব্যবহার করার কথা ভাববেও না, ভুল করেছো তুমি। আপনার বিয়ে হতে চলেছে, নিজের হাতের ওপর কন্ট্রোল রাখুন, নইলে এত জোরে মুচড়ে দেব যে মেহেন্দি পায়ে লাগাতে হবে তোমাকে। আসলে কি বলতো, রূপা নিজের কাজ সম্পূর্ণ করে, অসম্পূর্ণ রাখে না। দেব উৎসবে থাকবে না। এত দূর যখন এসেছে এখানেই থাকবে। বাবা, তোমার ব্যাগ। অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে তো, আমার একটুও খারাপ লাগবে না। ইটস ওকে, কাজ তো বেশি ইম্পর্টেন্ট, তুমি যাও। বুলবুল, আজ আজ বাবা অফিসে যাবে না। আজ বাবা তোমার বার্থডে সেলিব্রেট করবে। সত্য?
চলো পার্টির ব্যবস্থা করি। দেখলেন না, দেব আর বুলবুল কখনো এক হতে পারে না, আমি সেটা হতে দেব না। আজ সন্ধেবেলা পার্টি আছে মোহিনী ম্যাডাম, আপনিও আসবেন আর একটা খুব সুন্দর দেখে গিফট নিয়ে আসবেন। এই সেলিব্রেশনে থাকবে না, বুঝে নাও, নইলে গলার মালা কখন ফাঁসির তরি হয়ে যাবে বুঝতে পারবে না। কাজের লোকেরা কাজ করে যায়, আর যারা বকে তার শুধু বক 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 করেই যায়। দেব বাবু এই পার্টিতে আসবেন, আনন্দ ফুর্তি নাচ গান সব কিছু করবেন, আর শেষে বুলবুলকে উনি নিজের কোলেও তুলে নেবেন। আপনি শুধু দেখতে থাকুন, এই প্রতিজ্ঞা রূপা করছে। এরকম কেউ জন্ম নেয়নি যে মোহিনীকে হারাতে পারে।